তাই বুধবার দিনহাটা ব্লাড ডোনার অর্গানাইজেশনের পক্ষ থেকে দিনহাটা হসপিটালে 50 জন বাচ্চাদের হাতে চকলেট, বেলুন এবং খেলার সামগ্রী বিতরণ করা হলো। এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনহাটা ব্লাড ডোনার অর্গানাইজেশনের কোঅর্ডিনেটর সুস্মিতা চন্দ, সদস্য সোমা দাস, বরানী সরকার সদস্য রিজু সরকার, দীপক বর্মন প্রমুখ। আজকে শিশু দিবস উপলক্ষে আমরা দিনহাটা হাসপাতালে বাচ্চাদের মধ্যে খেলনার জিনিস, চকলেট এগুলো বিতরণ করলাম দিনহাটা ব্লাড ডোনার অর্গানাইজেশনের পক্ষ থেকে।